नमस्कार बंधुरा, अपरूप रेसिपी विथ शिल्पी रान्नाघरे सबाई के स्वागतम जानिए शुरू करछि नतून एकटा रेसिपी। आमी आज के एकदम नतून एकटा रेसिपी तैरी करे देखाबो। आमी आज के तैरी करे देखाबो शोल माछेर मालाइकारी। आशा करी आपनादेर भालो लागबे, आर भालो लागले अवश्यई एकटा लाइक देबेन एबं आमार चैनलटा एखोनो जारा सबस्क्राइब करेननि तारा एखोनी सबस्क्राइब करे निन एबं पाशेर बेल घंटीटा बाजिए दिन जाते आमार परबर्ती भिडियोर नोटिफिकेशन पौंछे যাবে আপনার কাছে। আর তাহলে চলুন ফ্রেন্ডস, আর কথা বলবো না, তাহলে আগে এই শোল মাছের মালাইকারির রেসিপিটা দেখে নেই। যেহেতু শোল মাছের মালাইকারি সেই জন্য আমাদের প্রথমেই লাগবে শোল মাছ। আমি এখানে 4 পিস শোল মাছ নিয়েছি, আপনারা যতটা বানাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। তারপর আমি এখানে নুন ও হলুদ দিয়ে এই মাছগুলো মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং এই কড়াইটা কিন্তু খুব ভালো গরম করে নিতে হবে, কেননা মাছ ভাজতে গেলে লেগে যাবে, সেই জন্য খুব ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। তারপরে তেল দিয়ে দেবেন এবং তেলটাও গরম করে নেবেন। তারপর আমি মাছগুলো দিয়ে দেব এবং দিয়ে মাছগুলো দেখুন আমি ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব। এবার আমি সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দেব। তারপর এখানে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ভাজার পর আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। এবং কষানোর পর আমি এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা নারকেল থেকে অর্ধেক নারকেল নিয়ে সেই নারকেলের আমি জুস বের করেছি, যেটাকে বলে নারকেলের দুধ, নারকেলের দুধটা বের করে নিয়েছি। তারপর আমি সেখান থেকে একটু নারকেলের দুধ নিয়ে নেব এবং এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে বাকি নারকেলের দুধটা দিয়ে দেব। তারপর আমি এখানে হাফ বাটি জল দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এই ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব, দিয়ে এখানে আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এখানে হাফ চামচের থেকেও একটু কম, মানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব এবং ঘিটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেব। এখন ফ্রেন্ডস আমি একটু ঠান্ডা হলে এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেল শোল মাছের মালাইকারি। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর একদম একটা নতুন একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে ফ্রেন্ডস। তারপর আমি এখানে এক টুকরো নারকেল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে ফ্রেন্ডস আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।